আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা উপবৃত্তি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য এসেছে যেখানে ক্লাস সিক্স থেকে একদম টুয়েলভ পর্যন্ত অর্থাৎ একাদশ দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের উভবৃত্তি নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর বিস্তৃত যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট হতো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলঘন্টে বাজিয়ে রাখবা সো আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এখানে নোটিশ বলে দেখতে পাচ্ছ তারা লিখে দিয়েছে তিনশো উনিশ নম্বর নোটিসে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট অন্যান্য তথ্য সংশোধন প্রসঙ্গে আর এটা করা হয়েছে ষোলো অক্টোবর অর্থাৎ আজকের ঘটনা এটা তো আমরা এই নোটিশটি দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সত্ত্বে ট্রাস্ট উপলক্ষে তোমাদেরকে বলে রাখি এখন যেটা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে অনেকগুলো উপবৃত্তি কর্মসূচি কিন্তু তারা চালু করবে অনেকগুলো উপবৃত্তি তারা দিবে উপবৃত্তি বলি বা অনুদান বলি সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা চেষ্টা করব আপডেট আপডেট তথ্যগুলো আসার সাথে সাথে তোমাদেরকে দেওয়ার এখানে তারা যেগুলো বলেছে যে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট আর এটা চোদ্দ তারিখে নোটিস শো করেছিল এখানে তারা বলেছে বিষয়বস্তু হচ্ছে সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি আতভুক্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের অন্যান্য তথ্য সংশোধন প্রসঙ্গে আর নোটিসে তারা বলেছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকাভুক্ত শিক্ষার্থীর জানুয়ারি জুন দু হাজার একুশ কিস্তির অভিবৃত্তি বিতরণ করা হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে থেকে জানানো হয়েছে যে বর্ণিত সময়ে বিতরণকৃত অভিবৃত্তির তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তথ্যগত ভুল ত্রুটির কারণে বিশেষ করে অ্যাকাউন্ট নম্বর ভুল থাকায় কিছু শিক্ষার্থীর প্রকৃত অ্যাকাউন্টে অভিবৃত্তি অর্থ জমা হয়নি অ্যাকাউন্টস অন্যান্য তথ্য সংশোধন যদি থাকে অন্য আগামী পঁচিশ দশ তারিখের মধ্যে নিম্নলিখিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলেছে অর্থাৎ ঘটনা হচ্ছে যে অলরেডি জুন থেকে জানুয়ারি বা জানুয়ারি থেকে জুন এইটার কিস্তি এই কিস্তিতে শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়েছে অনেকে উপবৃত্তি পায়নি তাদের বিভিন্ন ভুল তৈরির কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভুল করার কারণে তো এখন সে ভুল সংশোধনের জন্য একটা তথ্য দিয়েছে যেটা পূরণ করে দিতে হবে যেখানে শিক্ষার্থীর আইডি শ্রেণী শিক্ষার্থীর নাম অভিভাবকের জাতীয় পর্যন্ত নম্বর নাম ভুল অ্যাকাউন্ট নম্বর সঠিক অ্যাকাউন্ট নম্বর হিসাবধারীর নাম এখানে মোবাইল ব্যাংকিং শাখার অপারেটর নাম্বার মন্তব্য টোটাল এই সবটা পূরণ করতে হবে তবে এটা পূরণ করতে হবে কিন্তু শিক্ষকদের তোমাদের না তোমরা জাস্ট তোমাদের তথ্যগুলো দিবা আর এটা হচ্ছে তোমাদের সেই মেল সেখানে পাঠাতে হবে এটা জাস্ট শিক্ষকদের কাজ বাট তোমরা যারা এখন উপলব্ধি পাওনি তারা এই ফর্মটা পূরণ করতে হবে শিক্ষকদের সাথে যোগাযোগ করবা শিক্ষকরা সব কিছু করে জমা দিয়ে দিবা ওকে সো এই ছিল মূলত তোমাদের এই উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য এরপর যদি কোনো আপডেট তথ্য আসে আমরা তোমাদেরকে জানাবো সো আজকের মধ্যে এখানে বিদ্যিছি দেখো না কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ